আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুকাই ফলের টক বা খাট্টা রান্নার রেসিপি। আমরা এই ফলটাকে টক ফুল বা আমের মধু নামে চিনি। আসলে এক এক জায়গার আঞ্চলিক ভাষা এক এক রকম। অনেক জায়গায় এই ফলটাকে অনেক নামে ডাকা হয়। আশা করছি আজকের এই চুকাই ফলের টক রান্নার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চুকাই ফল বা টক ফুল নিয়ে নিয়েছি। এই ফলটা আমি এভাবে কেটে নিয়েছি। ফলের পিছন সাইডে যে মোটা মোটা ডাটার মতন থাকে সেটা আমি কেটে বিসি সহ এভাবে কেটে নিয়েছি। দেখুন, এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে এখন আমি দিয়ে দিয়েছি মসুরির ডাল। আজকের খাটাতে আমি ডাল দিব। মসুরির ডাল দিয়েই এই খাটাটা আমি রান্না করব। দিয়ে দিয়েছি এক বাটি আর হাফ বাটি নর্মাল পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু উতলিয়ে গেছে। একটু নেড়েচেড়ে এখন আমি এর মাঝে দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ লবণ। আর দিয়ে দিব সামান্য অল্প হলুদ। আবার একটু নেড়েচেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন ডালের থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি আবার একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এই টক ফলটা দিয়ে দিচ্ছি। এই টক ফলটা এখন আমি ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ বাটি পানি। হাফ বাটি পানি দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন চুকাই ফলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই খাট্টাটা রান্না করার আগে ডালটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডাল ঘুটনি। এখন এই ডাল ঘুটনির সাহায্যে আমি ডালটা একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। বেশি চেপে চেপে দেওয়া যাবে না, হালকা হালকা করে একটু ভেঙে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি 3 কাপের মতো পানি। টকটা আপনারা যেই পরিমাণে রান্না করবেন ঠিক সেই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করতে হবে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে আমি সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি। এটাকে এখন আর আমি ঢাকবো না। দেখতেই পাচ্ছেন টকটা কিন্তু উতলিয়ে গেছে। আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি আর ছাকবো না, এটা আমি এইভাবেই রান্না করব। এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প তেল। তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি। দিয়ে দিয়েছি রসুন কুচি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এই টকটা আমি দিয়ে দিয়েছি তেলের পরে। আমি কিন্তু এভাবেই বাগার দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাই পুঁটি মাছও ব্যবহার করতে পারেন কিংবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো দেখুন রেডি হয়ে গেছে চুকাই ফলের টক বা খাট্টা রান্নার রেসিপি। এই খাট্টাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে আমি অনেকটা ভিন্ন রকমভাবে এই খাট্টার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের এই খাট্টার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এই ফলটাকে আপনারা কে কী নামে জানেন বা চেনেন।
তাহলে আজ এই পর্যন্ত। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকা লাল বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।